দিয়ে সকল পেশাজীবীর মানুষকে এগিয়ে আসতে হবে এবং এই করোনা কে রোধ করার কল্পে যার যেখানে যতটুকু অবস্থা আছে সেখান থেকে কাজ করবে, এটাই হলো আমাদের আজকের মেসেজ। আর আমি ডিসি সাহেবকে খুব বিনীতভাবে বলতে চাই, এটি আমার কিছু না, এটি মাননীয় প্রধানমন্ত্রী তানোর গোদাগাড়ির মানুষের জন্য এটি অনুদান। আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তৈরি না করতেন তাহলে তো আমি এই কাজ করতে পারতাম না। সুতরাং এই দানটি মাননীয় প্রধানমন্ত্রীর দান, এটি তানোর গোদাগাড়ির মানুষের জন্য দান, এটি আমাদের সকলের চেষ্টার দান, এটি আমি বলবো। এটি কারো একক ক্রেডিবিলিটি না, এটি কোনো কিছু না। তবে সব জায়গাতে করোনাকে রোধ করতে গেলে এভাবে এগিয়ে আসলে এই করোনা আমরা প্রতিরোধ করতে পারব। প্রত্যেকটা জেলাতে মাননীয় সংসদ সদস্যরা এইরকম উদ্যোগ নিয়ে করতে পারবো এবং আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে করোনার প্যাশেন্টের যে প্রেশার তার পজিশনের থেকে যাতে করে এই করোনাকে তারে ধারাবাহিকতা আমাদের গোটাগালি কারণ থেকে নির্বাচিত একাধিক বার ওজন একটা খুব বেশি না, যদি একটা খুনি দেওয়া দিতে তাহলে বোঝা যাবে তো যে আপনি অন্য কোনো কাজে আপনি লাগাতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ মুক্ত করার জন্য আমরা প্রত্যেকেই শ্রম দিই। আমার আর কোনো বক্তব্য নেই, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি।